জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিসরাই সর্বপ্রথম উন্মুক্ত কণ্ঠে কথা বলেছে, এখনো বলছে। কোন মতবাদকে তারা কখনো সহ্য করে নি? আহলে হাদিসরা কারো পদলেহন করে না, কারো চামচাগিরি করে না। আহলে হাদিসরা নিরপেক্ষ ভাবে কুরআন এবং সহিহ হাদিসের বয়ান তারা করে, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তাওহীদ এবং সুন্নাতের পক্ষে তারা কথা বলে, যেমন বলেছে এখনো বলছে, কিয়ামত পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। আপনি কার বিরুদ্ধে কথা বললেন? হ্যাঁ, আজকে আপনার দাপট আছে তাই, ক্ষমতা আছে তাই, ক্ষমতা একদিন থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন দাপটের খবর। আল্লাহ বলে দিচ্ছেন সূরা মারিয়াম 42-43-44-45 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, দেখে দেখে বলছেন, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়্যা, আব্বা আপনি কিসের ইবাদত করেন? ও চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ওর ইবাদত করেন কেন? আবার বলছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নি কদ জানি মিনাল ইলমা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতাং সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে এলেম এসেছে, ওহি এসেছে, আপনার কাছে আসেনি, আপনি আমার আনুগত্য করেন, আপনাকে আমাকে আপনাকে আমি জান্নাতের পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বলছেন পরপর, ইয়া আবাতি লা তা'বুদি শয়তান ইন্না শয়তানা কানা রহমানা আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, নিঃসন্দেহে শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলছেন, ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা, আমি ভয় পাচ্ছি রহমানের আযাব আপনাকে গ্রাস করবে, আল্লাহর আযাব গজব আপনাকে ধরে ফেলবে। ফাতাকুনা লিশশাইতানি ওয়ালিয়্যা, অতঃপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। এতবার বা ইয়া আব্বা, হে আব্বা, হে আব্বা করে ডাকার পরেও বদমাশ মারদুদ শয়তান আজর বলছে এবার, ক্বালা রাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মাবুদগুলোর উপরে দেবদেবীকে ভর্ৎসনা করছো, মূর্তিগুলো ভর্ৎসনা করছো? লাইল্লাম তান্তাহি, তুমি যদি তোমার মুখের কথা বন্ধ না করো, তুমি যদি তুমি তোমার মুখের কথা বন্ধ না করো, লারজুমান্না, পাথর দিয়ে তোমার মাথাকে গুঁড়িয়ে দেব। অহজুরনি মালিয়া, দূর হও আমার পরিবার থেকে, তুমি আমার পরিবারে থাকতে পারবে না। দাপট দেখছেন, দাপট কি! ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার থেকে বিদায় নিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী 473 পৃষ্ঠার হাদিস, বললেন কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সাথে সাক্ষাৎ করবেন। ইয়ালকা ইব্রাহিম আবাহা আজার, আবাহু আজার দেখতে যাবেন, সাক্ষাৎ করবেন। ওয়ালা আজি আজার কাতারা গাবারা, এমত অবস্থারে আজরের মুখ থাকবে ধুলাই মলিন, মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকবে, এলোমেলো থাকবে। বাপকে বলবেন, আলামা কুল্লা কালাম তা আসিনি, আব্বা আমি আপনাকে কি বলিনি, আপনি আমার অবাধ্যতা করবেন না। কিয়ামতের মাঠ এটা বাঁচার উপায় থাকবে না, সাথে সাথে হাজর বলবে, ফালিয়ামাল আসিকা, বেটা আজকে তুমি যা বলবে তাই শুনবো, আজকে অবাধ্যতা করব না। লাভ হবে? আজকে দাপট দেখাচ্ছেন, এই দাপট খর্ব হবে ইনশাআল্লাহ, খর্ব হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, শোনো সাহাবীরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলবেন, ইয়া রব্বি ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজানি ইয়াউমা ইয়াবাসুন, আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমাকে, আপনি অপমান করবেন না। ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবা, বাপকে যেভাবে অপমান করা হচ্ছে, বেটার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাপকে যে অপমান করা হচ্ছে, বেটার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ বলবেন, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম শোনো, কাফের মুশরিকদের উপরে আমি জান্নাতকে হারাম করেছি, তোমার সুপারিশ গ্রহণ করার যোগ্য হবে না। ফাইয়াকুলু লাহু উনজুর মা তাহতাল ইজাইক, ইব্রাহিমকে বলা হবে তুমি পায়ের দিকে তাকিয়ে দেখো, তুমি পায়ের দিকে তাকিয়ে দেখো, দেখো তো কি দেখা যাচ্ছে, পায়ের দিকে তাকিয়ে দেখো। ইব্রাহিম আসসালাম দেখবেন ফারওয়াজে বিজিখিন মুনতাতাকিন, একটা স্বেচ্ছেদি পশু, বানরের মতো বেজির মতো একটা পশু, ওর গোবরে কাদায় পায়খানা লেপটানো হয়েছে, স্বেচ্ছেদি পশু। ফাইউল কবি কয়মিহি ফাইউল কাফিন্নার, ফাইউ খদবি কয়মিহি ফাইউল কাফিন্নার, চার পায়া করে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে এইভাবে বানরে পরিণত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা আজকে
শরীয়তকে গলা টিপে হত্যা করার চেষ্টা করবে, হকের দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করবে, যারা হকের বিরুদ্ধে অবস্থান করবে কাল কিয়ামতের মাঠে তাদেরকে আজরের মতো বানর তৈরি করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, তোমরা যাবে কোথায়? আজকে সাময়িকের জন্য ভয় দেখাচ্ছ, প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছ, গতকালকে লক্ষ্মীপুরে উৎসাহিত দিকে বক্তব্য দিতে দেয়নি, আমি বক্তব্য দিয়ে চলে এসেছি, নানান কাহিনী আমার অভিযোগ, এই অভিযোগ কাল কিয়ামতের মাঠে কোথায় যাবে, যাবে কোথায়, কিভাবে যাবে? আপনাদের বোধ উদয় হওয়া উচিত। আমি গতকালকের আগের দিন সাতক্ষীরাতে বিশাল সম্মেলনে বলে এসেছি, বিরাট সম্মেলনে বলে উস্তাদ দিয়েছিলেন, আমিও ছিলাম বক্তব্য বলে এসেছি, আহলে হাদিসের আজকের করুণ দশার মৌলিক কারণ হলো আমাদের মধ্যেই বিভক্তি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে পিস টিভির মতো যেখানে আহলে হাদিসরাই আলোচনা করে থাকে, অধিকাংশ আলেমই হলো আহলে হাদিস আকীদা, তাহলে পিস টিভি বন্ধ করতে পারতো না, সাহস করতো না, কেন পেরেছে? আর তাদেরকে আপনারা চিনেন না, যারা স্টার জালসার দালাল, জি টিভির দালাল, যারা জি বাংলার দালাল, এই টুপিওয়ালা আল খেলাওয়ালা, এরাই পিস টিভির মতো চ্যানেলকে বন্ধ করেছে। তোমার লজ্জা করে না, শরম করে না? তুমি কিভাবে ওই সমস্ত বেদাতে আলেমদের বক্তব্য দেখো? এটা তো আমি সহ্য করতে পারি না। আমরা স্পষ্ট ভাষায় বলে থাকি, আপনাদের বোধোদয় হোক, আপনাদের আরো বলছি, আরো স্পষ্ট করে